মাই ফ্রেন্ড চলে এলাম একটা মিনি ব্লগের সাথে। ও অনেকদিন ধরে রাহুলের জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল না, তার জন্য ওর জামা কাপড় অনেক জমে গেছিল। আমি ওর হাফ জামা কাপড় কেটেছি আর হাফ এখনো বালিতে রয়েছে। তো চলো আমি এদিকে পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পেলে আমার সন্তান তো কমপ্লিট হয়ে গেছে আজকে। তো পুজোটা যদি আমি একদম চলে যাবো রান্নাতে, তো আজ শনিবার তাই ভেবেছি আলু পোস্ত আর ডাল করবো। দেখো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, একদিকে বসিয়েছি ভাত আর একদিকে বসিয়েছি মুগ ডাল। একদম আমি ওটা মুগ ডালটাকে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে একদম প্রেসারে দিয়ে দিয়েছি। ও সেদ্ধ হয়ে গেলে আর একটু জল দিয়ে আমি ফুটিয়ে নেবো, তাহলে আমার মুগ ডাল হয়ে যাবে। আমি এইভাবে মুগ ডাল বানাই। আর তোমরা কীভাবে বানাও অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে আমি বলতে বলতে আমার প্রেসারে মানে হুইসেল না সিটি বলে যাই হোক ওই পড়ে গেল। আর আমি এদিকে চলে এলাম একদম আলু পোস্ত করতে। আলু পোস্ত করার জন্য আমি সরষে তেল ব্যবহার করেছি আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে আলু তুলে নিয়ে ভালোভাবে নেড়ে। আর আজকে পোস্তটা একটু হলুদ বেশি দেওয়া হয়ে গেছিলো, আমি পোস্ততে হলুদ কম দিতে পছন্দ করি। আর এদিকে দেখো আমার লাঞ্চ টাইম হয়ে গেছে, আমি লাঞ্চ করে নেবো। আর আমার লাঞ্চে আছে মুগ ডাল আর আলু পোস্ত আর লেবু। আজকে এইটুকুই। তো যদি আমার মিনি ব্লগটা ভালো থাকে একটা লাইক করে দিও। চলো টাটা, বাই বাই।